নমস্কার সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত শীত আসার আগে থেকেই একটা টেনশন শুরু হয় এই বোধায় ঠোঁট ফাটল আবার সেই পায়ে যত্ন নিতে হবে তকে নানা সমস্যা কিন্তু না ঝামেলা নয় এড়িয়ে যাওয়াও নয় এর কী করে প্রতিকার সম্ভব সেগুলো জানতে হবে আর সেজন্যই আজ সুস্বাস্থ্যের বিষয় শীতের তকের সমস্যা ও তার প্রতিকার আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তকরক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রথীন্দ্রনাথ দত্ত রয়েছেন ডক্টর অবন্তি সাহা সহ অধ্যাপিকা কলকাতা কলেজ চর্মরোগ বিভাগ ডক্টর দত্ত এবং ডক্টর সাহা আপনাদের দুজনকেই স্বাগত জানাই প্রথমে শুরু করি আমাদের সেই প্রসঙ্গ থেকেই আর কি যে শীতকালে আমরা ভাবি যে ত্বকের সমস্যাটা বেড়ে যাচ্ছে সত্যি কি তাই বাড়ছে শীতে ত্বকের সমস্যা সেগুলো রকম ডক্টর দত্তকে প্রথম প্রশ্ন করি প্রত্যেকটা সিজনে সমস্যা আছে বিভিন্ন সমস্যা যেরকম বর্ষাকালে ঘাম হয় সূর্যের আলোর তাপে অনেকগুলো রোগ হয় পুড়ে যায় স্কিন কালো হয়ে যায় ইত্যাদি শীতকালে ঠিক উল্টো ঘাম কম হয় আর্দ্রতা কম থাকে মশ্চার কম থাকে মশ্চার কম থাকাতে কি হয় ড্রাইনেসটা বেশি থাকে আর আমাদের শরীর থেকে যে জলটা বেরোয় এটাকে বলে ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস এটা বোঝা যায় না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি অ্যাটমসফিয়ারে ময়শ্চার বেশি থাকে তাহলে জলটা আমরা দেখতে পাই এখানে আর যদি না থাকে তাহলে ড্রাই থাকলে অ্যাটমসফিয়ার টানতে থাকে জলটা সেই জন্যে ড্রাই হয়ে যায় তো স্কিনের যে প্রবলেমগুলো হলো ড্রাইনেসের জন্য আর আমাদের এই যে একটা বড় অংশ জুড়ে আমরা এই যে সারাক্ষণ ধরে একটা চিন্তা করি যে শীতকাল হলো মানেই হচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে তো ডাক্তার বাবুর কথায় ডক্টর দত্তের কথায় প্রথমেই কিন্তু আমরা বুঝতে পেরেছি ড্রাই স্কিন এই শব্দটা এসে পড়েছে তো আমরা একটুখানি ডক্টর সাহার কাছ থেকে জেনে নিই যে এই ড্রাই স্কিন ব্যাপারটা আসলে কি ড্রাই স্কিন ব্যাপারটা মানে আমাদের ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় জেরোসিস শুকিয়ে যাওয়া ঠিক আছে শুকিয়ে যাওয়া ব্যাপারটা কম বেশি বা শুকনো স্কিনের সমস্যা কম বেশি সারা বছর ধরে সবাইকারই থাকে অল্প বিস্তর এটা এবার স্কিন টু স্কিন ভ্যারি করে মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম কারুর বেশি হয় কারুর কম হয় তবে ডক্টর দত্ত যেটা বললে যে সাধারণভাবে শীতের শুরু থেকেই যেহেতু অ্যাটমসফিয়ারটা ড্রাই হয়ে যায় সেই জন্য এটা অনেক বেশি বোঝা যায় যে মানে কম বেশি আপামোর জনসাধারণ সবাইকেই একটুখানি শুকনো চামড়ার সমস্যায় সবাই ভুগে থাকেন তার মানে যে বাকি সিজনে অন্য কোথাও কখনো শুকনো চামড়ার সমস্যা থাকে না তা নয় এবং সেটা আপনার বিভিন্ন কারণে হতে পারে শীতকালে প্রধানত যেটা হয় সেটা হচ্ছে শুধু আবহাওয়াজনিত এছাড়া আরও অনেক কারণে শুকনো চামড়ার সমস্যা দেখা যেতে পারে তবে সেটা সারা বছর ধরেই দেখা যায় আর শীতকালের সমস্যাটা মূলত আবহাওয়াজনিত তার সঙ্গে বাকি সমস্যাগুলো থাকলে সেটা আর একটু বাড়িয়ে দেয় জিনিসটাকে অ্যাগ্রাভেট করে ঠিক কথা তো আমরা তার মানে ডক্টর দত্ত আমরা জেনেই গেলাম যে মূলত শুকনো এবং সেই মশ্চারের একটা খেলা এখানে চলে যত টেম্পারেচার কমতে থাকে শীত যত আমাদেরকে জাঁকিয়ে ধরে তত বেশি এই ধরনের ড্রাই স্কিনের একটা সমস্যা তৈরি হয় সমস্যাটা গভীরে গেলে এটা অনেকটা সাংঘাতিকও হয়ে যায় তো আমরা কি করব মানে আমাদের সচেতনতার জায়গাটা কোথায় সেটা আমরা একটুখানি জেনে নিই আমরা কি করতে পারি কি ওষুধ নেব প্রথমেই নাকি ডাক্তারের কাছে যাব নাকি আগে থেকে কিছু করা দরকার না যেটা করা দরকার সেটা হলো টু কিপ দ্য স্কিন হাইড্রেটেড আমাদের যেহেতু জল দরকার কারণ জল তো উড়ে চলে যাচ্ছে ড্রাইনেস রয়েছে শরীরটা যেন ময়েস্ট থাকে একটু যেন ভেজা ভেজা থাকে তো এইটার জন্য কি করা উচিত প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত জল খেলে যেটা আমাদের ইভাপোরেট করছে সেটা কম্পেনসেট তাহলে জল আমরা বেশি খেলাম স্নান করলাম এখন শীতকালে স্নান করা করার বলে ঠান্ডা লাগছে স্নান করব না এখন এই ঠান্ডা লাগছে স্নান করবো না করে লোকে স্নান করে না আর যদি করে তাহলে গরম জল দিয়ে করে দুটোই খারাপ স্নান না করাও খারাপ গরম জল দিয়ে করাও খারাপ কিরকম এমন একটা টেম্পারেচার হবে যেটা অ্যাম্বিয়েন্ট আমাদের শরীরে কোনো অসুবিধা না হয় আমি ওটা দিয়ে স্নান করলাম যখন আমরা স্নান করি তখন জলটা এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে জলটা এর ঢুকছে এই যে সেলসগুলো গুলো আছে এই ড্রাই মনে হচ্ছে এই ড্রাই সেলসগুলো আস্তে আস্তে ভেতরে জল ঢুকলে ফুলে যাচ্ছে ফুলে গেলে টট হচ্ছে স্কিনটা মোলায়ম হচ্ছে তো এইটা আমাদের দরকার প্রথমে জল নেওয়া আর তারপরে যেটা হলো সেটা হলো গায়ে কিছু মাখা এটা সম্বন্ধে পরে অবন্ত যে কিভাবে এই এইগুলো করতে গরম জল বেশি ইউজ করা উচিত না গরম জল কি করে তেল যেটা শরীরের উপরে আছে আমাদের ন্যাচারাল অয়েল আছে বডিতে যেটা সিক্রিট করে হ্যাঁ যেটাকে আমাদের সিবাম বলি এখানে থাকে এরকম পুরো শরীরে আছে সে তেলটাকে সেই তেলটা কিন্তু আমাদের শরীরের উপকারে আসে তো সেটাকে আমরা কি করি সাবান দিয়ে তুলে ফেলি সেটার প্রবলেম আর একটা হলো গরম জলে এই তেলটাকে গলিয়ে সরিয়ে দেয় এই জন্য আমাদের হালকা গরম জলে স্নান করা উচিত এবং স্নান যত বেশি করা যায় না যদি স্নান না করতে পারে সবসময় তাহলে মুখ ধোয়া হাত ধোয়া ভেজা কাপড় দিয়ে পোছা এগুলোতে কিন্তু শরীর ভালো থাকে ঠিক কথা আচ্ছা এই যে গরম জলে স্নানের ব্যাপারটা এলেন এবং ডাক্তারবাবু আমাদের বললেন তো অনেকে আছেন যারা শীতকাতুরে খুবই তারা কিন্তু শুধুমাত্র গরম গরম জলে জলে স্নান করেন না আমি দেখেছি হাত ধোন মানে সেই সময় আর শীতের ব্যাপারে কোনো ঠান্ডা জলের কোনো জায়গাই নেই তো একটুখানি বলুন না এটা কি খুব উচিত মানে স্বাস্থ্যকর যে সারাক্ষণ গরম জলে কারণ উনি বললেন উষ্ণ অল্প গরম জলে ব্যবহার হ্যাঁ ডক্টর দত্ত অলরেডি বললেন যেটা যে উনি স্যার কিন্তু মেনশন করেছেন যে ডক্টর যে গরম জল এবার ব্যাপারটা হচ্ছে কতটা গরম কতটা আমাদের স্বাভাবিক বডি টেম্পারেচার কতটা আর আমরা যে জলটা ব্যবহার করব স্নানের জন্যই বলুন বা হাত মুখ ধোয়ার জন্যই বলুন সেটা কতটা গরম নেব এরকম তো নয় যে একদম মানে ফুটন্ত জল বা জাস্ট ফুটন্ত জলের থেকে একটুখানি সহন আমরা সহ্য করতে পারছি সেরকম গরম জলে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করলাম ব্যাপারটা সেরকম নয় যাদের ঠান্ডা জলের সমস্যা আছে যারা ঠান্ডা জল ব্যবহার করলে তাদের ঠান্ডা লাগে বা আরও অনেক রকম এটা আমরা পরে আসছি যে ঠান্ডা জল ব্যবহার করে কী কী সমস্যা হতে পারে তাদের যদি প্রবলেম থাকে নিশ্চয়ই তারা গরম জল ব্যবহার করবেন কিন্তু সেটা হবে ততটাই যতটা ঠান্ডা কাটানোর জন্য যতটুকু দরকার এই নয় যে খুব বেশি মাত্রায় গরম তাহলেই যে প্র সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করছি সেগুলো আসবে যে স্কিন ড্রাই হয়ে যাবে বা স্কিনটা আপনার শুকনো হয়ে যাবে তখন এই সমস্যাগুলো বেশি হবে কিন্তু যদি শুধু মানে অসুস্থতাটা কাটানোর জন্য যতটুকু আমাদের ঠান্ডাটা কাটানো দরকার ঠিক ততটুকুই নেওয়া উচিত আজ আমরা কিন্তু এবার বন্ধুদের কাছে জানাবো যে আপনারা অলরেডি শুনতে শুরু করেছেন যে শীতে ত্বকের সমস্যা এবং তার প্রতিকারের কথা বুঝতেই পাচ্ছেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং কোনো সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে চান তার প্রতিকার ইত্যাদি ছোট করে তাহলে অবশ্যই ফোন করতে পারেন টু ফোর টু 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 ফোর টু থ্রি ফাইভ ডাবল টু থ্রি টু নাইন সেভেন ওয়ান টু জিরো সেভেন ফাইভে আমরা চলে যাচ্ছি পরের একটা অংশে মানে ড্রাই স্কিন সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে এবং আমরা কিছুটা জানতেও পারলাম কি করা উচিত ডক্টর দত্ত একটু আমাদের বলুন যে আমরা অনেক সময় শুনি যে ফ্রিকলস হয়েছে এটা একটা শব্দ অর্থাৎ ছোট ছোট দাগ সম্ভবত তো এই ব্যাপারটা নিয়ে মানে কি রকমের এতে উদ্বিগ্ন হওয়ার কতটা মানে আমাদের জরুরি না কি কি করা উচিত বা ব্যাপারটা কি কতটা চিন্তা রেখা ফেলে আমাদের মনে অবন্তি এই ব্যাপারে খুব ভালো বলতে পারবে হ্যাঁ ও এখন মেডিকেল কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর আমি রিকোয়েস্ট করব অবন্তি কথা বলুক আর ততক্ষণে আমি একটা ফটো আচ্ছা আচ্ছা ছবি আমরা দেখব তাহলে বুঝতে পারব আর কি যেটা আপনি বলেন ফ্রিকলস ছোট ছোট কালো দাগ এটা অনেকগুলো কারণে হতে পারে খুব কমনলি আমরা যেটা দেখি সাধারণভাবে এটা একটা মানে বংশগত একটা ইনহেরিটেন্স থাকে জেনেটিক মানে বাড়িতে ধরুন মায়ের আছে তাহলে মেয়ের থাকবে বা তার পরবর্তীকালে মানে ফ্যামিলিতে রান করে ঠিক আছে তো তো জেনেটিক যদি হয় শীতকালে বাড়ে বাড়ে তার মানে মানে শীতকালে আপনি যেটা বলছেন শীতকালে জিনিসটা প্রমিনেন্ট হয় কেন কি শীতকালে দেখবেন আমরা একটু রোদ্দুরে বেশি থাকতে চাই বা থাকতে ভালোবাসি হ্যাঁ গরমকালে যে জিনিসটা রোদ্দুর থেকে বাঁচতে চাই ছাতা টুপি বা একটু ছায়ায় ছায়ায় থাকা এই ব্যাপারটা ফ্রেকলস যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রোদ দূর পড়লে জিনিসটা আরও প্রমিনেন্ট হয় আপনি রোদ থেকে ঘুরে এসে দেখবেন যে ফ্রেকলসটা যা আছে সেটা যতটুকু ছিল আরো বেশি কালো লাগছে তুলনামূলকভাবে সারা রাত ধরুন বাড়িতে আছে সকাল উঠে জিনিসটা মনে হলে অটোমেটিক্যালি অনেক ফেড হয়ে গেছে জিনিসটা হচ্ছে আমাদের শরীরে যে রংটা আমাদের যে রংটা সেটা তো আসে মেলানিন থেকে এই ফটোটা একটু দেখলে হ্যাঁ আমরা কি দেখবো ছবিটা তাহলে বুঝতে পারবো যে ফ্রিকলস আসলে কি তাই তো ডাক্তার হ্যাঁ ছবিটা দেখতে দেখতে বোঝাই যাচ্ছে গালে অসম্ভব নানা অসংখ্য কালো কালো দাগ এবং যদি প্রশ্ন করা যায় তাহলে দেখবেন যাদের ফ্রেকলস আছে তারা বলবে যে রোদ্দুর থেকে ঘুরে এলে জিনিসটা আরো বেশি কালো কালো দেখায় তুলনামূলকভাবে ছায়ায় থাকলে কালো ভাবটা অনেকটা কমে যায় কি হয় ওই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে দাগগুলো হয়েছে সেই জায়গাগুলোতে মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায় জাস্ট এমনিতেই আমাদের রোদ বেরোলে বা সান এক্সপোজার হলে যেটা হচ্ছে মেলানো জেনেসিসটা বাড়ে মেলানো সাইডগুলো আরও বেশি বেশি মেলানিন তৈরি করে তো ওই জায়গাগুলোতে মানে ডিফেক্টটা থাকে হচ্ছে আপনার যে আমাদের অসুখটা হচ্ছে ওই মেলানিন তৈরির ওই যায় ওই সেলগুলোতে ওইখানটাতে মেলানিনটা বেশি বেশি তৈরি হচ্ছে ঠিক আছে সেটা বংশগত কারণ একটা আমি বললাম আরও অনেক কিছু কারণ থাকতে পারে আমরা একটু একটু ডাক্তারবাবু গভীরে যাব বিষয়টা তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু এসছেন নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন নমস্কার হ্যাঁ যে এবং কত পর্যন্ত এবং ওই একটু একটু করে ছাল ছা ছ আচ্ছা আপনি শুনতে থাকুন হ্যাঁ আপনি শুনতে থাকুন

এবং বডি অয়েল মানে গুলো পাওয়া যায় কতটা উপযোগী আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন আমরা আলোচনায় রয়েছি আমরা এই প্রসঙ্গে যেতামই শুনতে থাকুন হ্যাঁ তাহলে আমরা প্রশ্নে চলে যাই তারপর আবার মেলানিনের প্রশ্নই তো আসতেই পারি হ্যাঁ ডক্টর দত্তর দুটো পরপর প্রশ্ন প্রথমটা পাই খুব চুলকানি এবং পরেরটা হচ্ছে যে আমাদের বাজার যে যে সমস্ত পাওয়া যাচ্ছে কি ক্রিম বা জাতীয় জিনিস কতটা ব্যবহার করা উচিত উপযুক্ত প্রথম কথা হলো বাজারের যে কি পাওয়া যায় কীভাবে ইউজ করা যায় এটা আমি পরের থেকে বলবো ওটাকে বলতে ডিটেলসে যাতে লোকেরা বুঝতে পারে দু নম্বর পায়ের চুলকুনির কারণ অনেক হতে পারে তার মধ্যে একটা তো যেটা ড্রাইনেস হয় যেটা পায়ের চুলকায় এটাকে জেরোসিস বড় বয়স্ক লোকেদের বিষয় ভদ্র লোকের তো মনে হল ফর্টি আপ তো হতে পারে আর কোনো ফাঙ্গাল ইনফেকশানে পায়ে হতে পারে যদি পায়ের তলা হয় তাহলে হাজা হতে পারে তো মানে এটা শীতের কারণেই হচ্ছে যে তা নয় না শীতের কারণ ছাড়াও হয় তাই জন্য এই কথাগুলো আগে বলে নিলাম শীতের কারণে যেটা হয় সেটা হলো ড্রাইনেসের জন্য হয় যেটাকে বলা হয় জেরোসিস বা তাছাড়া অ্যাস্টিওটিক এক্সিমা বলে একটা এক্সিমা আছে সেটা অনেক সময় হয় অনেকের কি হয় ইকথাইসিস বলে একটা রোগ আছে ওটা আমি পরে ছবি দেখাবো ইত্যাশে পাটা ফাটা ফাটা মাছের আঁশের মতন মনে হয় ওটা শীতকালে পজিটিভলি বাড়ে আর অন্য সিজনগুলোতে স্পেশালি বর্ষা বা অন্য সিজনে ওটা কম থাকে যে শীত আসতে থাকে ওই ফাটা ফাটা বেশি থাকে চুল খায় তো ওনার কী আছে সেটা তো কোনো স্পেশালিস্ট যদি দেখে তারপরে ডায়াগনোস করে সেটা ভালো হয় তবে যদি উনি ইয়ে সারান মানে এমোলিয়েন্ট বা যে জিনিসগুলো কিছু লাগান উপরে ময়শ্চারাইজার এইগুলো লাগালে উনি ভালো ফিল করবেন একটা গ্যারান্টি তাতে যদি না হয় তাহলে তো অ্যান্টি অ্যালার্জিক একটা দুটো খেতে হতে পারে কিন্তু আস্তে আস্তে স্নান করার পরে যদি তেল টেল কিছু লাগান তাহলে অনেক কম থাকবে আচ্ছা আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন আমরা এরকমভাবে বন্ধুদের কাছে নানা প্রশ্নের মাধ্যমে চলে যেতে পারবো আমরা যে আলোচনায় ছিলাম ডক্টর সাহা যে মেলানিনের কথা আপনি বলছিলেন বেশি করে হচ্ছে এবং দাগগুলো তৈরি হচ্ছে এবং বাড়িতে থাকলে এটা হয়তো সেক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে তাহলে তো একটা প্রশ্ন এসেই যায় গরমকালে আমরা সবাই ছাতা ব্যবহার করি সানগ্লাস ব্যবহার করি বা সানস্ক্রিন মাখি কিন্তু শীতকালেও কি তাহলে এগুলো জরুরি হয়ে পড়ছে যাদের রোদ্দুরের সমস্যা আছে শুধু ফ্রেকাস বলে না মানে সূর্যের রশ্মির এক্সপোজারের জন্য অনেকের তো অনেক রকম সমস্যা থাকতে পারে কাজেই সেই যারা সেই প্রোটেকশনগুলো নিয়ে থাকেন যেমন আপনি বললেন সানস্ক্রিন ছাতা ইত্যাদি ইত্যাদি যারা গরমকালে নিচ্ছেন তাদের শীতকালেও নিতে হবে একইভাবে ঠিক আছে এবার শীতকালে ব্যাপারটা হচ্ছে যে মানে খুব স্বাভাবিক কারণেই আমাদের সান এক্সপোজারটা তখন একটু ভালো লাগে সেই জন্য যারা বাকি সময়টা বছরের বাকি সময়টা হয়তো প্রোটেকশনগুলো নিচ্ছেন শীতকালে হয়তো সেটা নিচ্ছেন না তখন হয়তো সমস্যাগুলো একটু বেশি চলে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক করে হ্যাঁ যখন থাকে তখন শরীরে একটু কাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি থাকলে এটাকে বলে ট্যানিং তো ট্যানিং থেকে যদি বাঁচতে হয় তাহলে শীতে রোদটা পোয়াক গরমটা লাগুক কিন্তু সান সানরেট যদি লাগে তার আগে একটু সানস্ক্রিন তাদের যাদের অসুবিধা হয় তাদের মেখে রোদ লাগানো ভালো তাহলে আপনি বলছেন সানস্ক্রিন মাখাটা ভালো কিন্তু অনেক সময় অনেক বন্ধুরা বলেন যে মাখতে গিয়ে আমরা কালো হয়ে যাচ্ছি বেশি না ডিপেন্ড করছে সানস্ক্রিন মাখা ভালো আমি বলিনি যাদের প্রয়োজন আছে তাদের মাখা ভালো এবং সানস্ক্রিন মাখলে কালো হয়ে যাওয়া এটাও সত্যি কথা কিন্তু সবসময় সত্যি কথা নয় কারণ আজকে সানস্ক্রিনটা রিসার্চের মাধ্যমে প্রথমে সানস্ক্রিন ছিল কি ছাতা তারপরে সানস্ক্রিন এলো ক্যালামিন লোশন তারপরে কেমিক্যাল আসতে আরম্ভ করলো আর জিনিস আজকাল টিভিতে দেখতে পারবেন বলে যে কোল্ড ক্রিম লাগাস না লাগালে কালো হয়ে এখন আবার অ্যান্টি জন্য মলম পাওয়া যাচ্ছে সেই লাগা তার মানে কি ওর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যে শুধু কোল্ড ক্রিম লাগালে যে কালোটা হয় সেটা হচ্ছে না তো সানস্ক্রিন লাগিয়ে কালো সাধারণত হয় না কারণ সানস্ক্রিন তো কালোটাকে যাতে না হয় সেটা দেখে সানস্ক্রিনের যে ইনগ্রিডিয়েন্ট আছে ওই কোল্ড ক্রিমে যেটা আছে সেইটা যদি ওর মধ্যে থাকে তাহলে কালো হওয়ার একটু সম্ভাবনা থাকে সেই কালোটুকু হবে কিন্তু এক্সট্রা কালোটা তো প্রোটেক্ট করছে আচ্ছা তাহলে বোঝা গেল যে অনেক সময় কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় সেটা কিন্তু এই ক্ষেত্রে এই সানস্ক্রিনের ব্যাপারটা কিন্তু বোঝা গেল একদম ক্লিয়ার হ্যাঁ ডক্টর দত্ত আমরা এই যে ওনার কাছ থেকে ডক্টর সাহার কাছ থেকে কিন্তু ফ্রেকেলসের ব্যাপারটা ভালো করে আমরা জেনে নিলাম এছাড়া আমাদের অনেক সময় স্কিনে ক্র্যাক হয় ফেটে যায় এবং সেটা তো অবশ্যই ঠোঁট পা এগুলো যুক্তই রয়েছে হাত তো এই ব্যাপারটা একটু আমাদের বলুন যে এই ফাটা মানে তকের ফাটা ব্যাপারটা কতটা আমরা প্রতিরোধ করতে পারি বা কেন হচ্ছে ইত্যাদি হ্যাঁ ঠোঁট কাটা প্রশ্ন বললেন আমাকে ঠোঁট ফেটে তো এখন কি হয় আমারও হয় এক বেশি কতটা শীত পড়েছে সেটা বুঝতে পারি আমার ঠোঁটটা ফেটেছে কিনা এই জায়গাটা মাঝখানে চিড়ে যায় এটা হলো ওটা নর্মাল ফেনোমেন ঠোট ফাটা হাত ফাটা পা ফাটা সবই কিন্তু বিকজ অফ ড্রাইনেস মেন আন্ডারলাইন প্যাথোলজি হলো ড্রাইনেস এই ড্রাইনেস এর যার এফেক্ট করে আমি একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা তেলে বয়ে যাবে ঠোঁট ফাটা রকম হয় এবং আমরা হ্যাঁ মানে ডাক্তারবাবুর থেকে আমরা বুঝতেই পারলাম যে ঠোঁট কাটা কথাটা উনি বললেন এবং ঠোঁট ফাটা এটা যে সকলের ক্ষেত্রেই হয় একেবারে কেউ যে এর থেকে মানে উদ্ধার পাচ্ছেন তা নয় আমরা ছবিতে চলে স্পেশালি কি হয় যাদের এটা জেনেটিক ডিসঅর্ডার অনেকগুলো ইয়ে আছে যা রোগগুলো বেশিরভাগই জেনেটিক সবার ঠোঁট হয়তো ফাটে না কিন্তু অনেকেরই ঠোঁট ফাটে বেশিরভাগ ঠোঁট ফাটে এই ঠোঁট ফাটাটা থেকে সরানো এটা রোগও আছে ঠোঁট ফাটার আর আলার রোগও আছে সেগুলো আমি যাচ্ছি না তো যদি এটা রেগুলার এমোলিয়েন্ট ময়শ্চারাইজার ইউজ করে তাহলে কমবে আর যারা রেগুলার ফ্রেশ ফল খায় বা ফ্রেশ ভেজিটেবেল খায় বা সেদ্ধ করে ভেজিটেবেল খায় ওতে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে ও তো বলার জায়গাটা এখানে নেই কারণ অনেক কিছু বলতে হবে তবে ওইগুলো যারা খায় এবং যারা ঠোঁটে ক্রিম ট্রিম লাগায় স্পেশালি আমি দেখেছি মা ঠাকুমাদের দুধের স্বর ব্যবহার করতে রাত্রে শোয়ার আগে একটুখানি স্বর নিয়ে লাগিয়ে নিলেন এবং তাদের ঠোঁট ভালোই থাকতো তো সেইভাবে যদি ঠোঁটের চিকিৎসা করা যায় তাহলে ওটাতে কিন্তু ভালোই কাজ হয় কিন্তু আজকালকার জেনারেশন খুব একটা দুধ খাওয়া বা স্বর খাওয়ার ব্যাপারটা নয় এবং তারা স্বরটা পছন্দই করে না সেক্ষেত্রে বাজার চলতি ক্রিম লাগাতেই হবে হ্যাঁ বাজার চলতি ক্রিম লাগাতে হবে এছাড়া কি কোনো তেল বা কিছু কি লাগানো যায় না হ্যাঁ তেল সবসময় লাগানো যায় ভেজিটেবল অয়েল ওর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো খুবই ভালো তাতে সব রকম কাজ করে আজকে তেল তো নিজে অ্যাড দিতে পারে না বা নিজে অ্যাড করে না আর তেলটা একটু বেশি তেল তেলে যার জন্য কি হয় লোকের আরও বেশি সোফিস্টিক জিনিস খোঁজে তো এখন যারা ইন্ডাস্ট্রিতে তৈরি করছে তাদের জিনিস চালাবার জন্য সেই যে জিনিসগুলো তেলে আছে সেগুলো তার প্রোডাক্টেও আছে তেলে আছে বলে আছে তা না তেলে আছে ওগুলো জানতে দেয় না তার প্রোডাক্ট আছে সেটা হাইলাইট করে এবং লোকে ওটাই কেনে তার কারণ ছোট টিউবে পাওয়া যায় আমি ধরে এরকম করে দিয়ে লাগিয়ে দিলাম খুব সুবিধা এই জন্যই চলে আচ্ছা আমরা ঠোঁট নিয়ে বেশ অনেকটাই আমাদের ধারণা হয়ে গেছে তাহলে বোঝাও গেছে আপনার তেলও কিছুটা লাগিয়ে নিলে কমে যেতে পারে আর আমরা এবার চলে আসি একটু পায়ের ফাটাতে কারণ পাটাও খুব যত্নে রাখতে হয় কারণ একটা সময় আমাদের লোকজন বলতে যে কে কতটা পরিষ্কার সেটা তার পা দেখে বোঝা যায় এখনো হয়তো বলেন তো পা ফাটা নৈব নৈবচা তো সেই বিষয়ে যাব তবে তার আগে আমাদের একজন বন্ধু এই মুহূর্তে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন শুনছি আপনি বলুন হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আপনি যদি আপনি যদি হ্যাঁ হ্যালো আপনি আমরা শুনছি আপনি টিভির টা একটু মিউট করে দিন এটা শীতের প্রশ্ন আচ্ছা আপনি শুনতে থাকুন বললেন যে চোখের তলাটাটা অনেকটা কালি পড়ে আছে সেটা তো শীতের সম্পর্কিত প্রশ্ন নয় বোধ হয় মনে পরবর্তীকালে যদি এই সমস্যা নিয়ে আলোচনা হয় তখন উনি হয়তো ওনার উত্তর পেয়ে যাবে না আজকের সঙ্গে এটা সম্পর্কিত নয় আর কি আর আমরা যে জায়গাটায় ছিলাম হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছিলাম পায়ের ফাটার সম্পর্কে আর কি যদি সেটা নিয়ে একটু বলেন আর কি পাটা হচ্ছে যেটা আপনি প্রথমেই বলে দিলেন বা আমরা সবাই জানি হচ্ছে নেগলেক্টেড পার্ট আমাদের বডিতে ঠিক আছে আমরা সমস্ত জায়গাকার যত্ন নিই শরীরের সব জায়গাকার অল্প বিস্তর পাটা তো দেখা যায় না বেশি সেই জন্য পাটা নেগলেক্টেড হতেই থাকে আমরা ছবি একটা দেখতে পাচ্ছি ডক্টর সাহার কথা শুনতে শুনতে হ্যাঁ এবার সেটা সারা বছর ততটা বোঝা যায় বা বোঝা যায় না যতক্ষণ না পাটা চুল করছে বা পায়ে কিছু হচ্ছে। কিন্তু আর কিছু হোক না হোক শীতকাল এলে যদি পায়ের একটু যত্ন না নেওয়া হয় তাহলে ওই যেটা বললেন আপনি ফাটা পায়ে এটা কিন্তু কম বেশি আবার সেই সবাইকারই হবে কারুর কম কারুর বেশি তার মধ্যে সুতরাং মানে শীতে শরীরের বাকি অংশের সাথে সাথে পায়ের খেয়ালটাও একটু রাখতে হবে ঠিক আছে তার মধ্যে যেটা ডক্টর দত্ত অলরেডি বলেছেন যে যত্ন নেওয়া মানে শীতকালে প্রাথমিক সমস্যা যেহেতু শুকিয়ে যাওয়া ত্বক বা জেরোসিস সুতরাং শরীরের সব জায়গাতে যখন আমরা তেল মাখছি বা ময়েশ্চারাইজার মাখছি বা ক্রিম মাখছি যাই মাখছি খেয়াল করে পা পাটাতেও একটু মাখতে হবে ঠিক আছে তার সঙ্গে যাদের পা ফাটার সমস্যা খুব বেশি মাত্রায় আছে অনেকে বলেন দেখবে পা ফেটে রক্ত পড়ে আমি হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব যে তারা একটু মোজা পড়া অভ্যেস করুন অনেকেই মোজা পড়তে চান না বা পারেন না বলেন পা জ্বালা করছে গরম কিন্তু যাদের সমস্যা বেশি 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 আছে তারা অন্তত খুব খুব সময়টা বা যখন প্রবলেম হচ্ছে তখন ওই ইমোলিয়েন্ট মানে ময়শ্চারাইজার বা তেল কিছু লাগিয়ে মোজা পরে থাকলে তারা একটু ভালো রেজাল্ট আমরা আবার আলোচনায় যাব তবে তার আগে নেব একজন আমাদের বন্ধু রয়েছেন তার সঙ্গে নেব নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমার থেকে বলুন আচ্ছা শীতকালে বেশি হয় গ্রীষ্মকালে আছে তো শীতকাল হয় কোনো কিছু ক্রিম বা কোনো কিছু মাখা চলবে কি আচ্ছা আপনি শুনতে থাকুন আমরা এই সমস্যার কথাতেই ছিলাম তো হ্যাঁ ডক্টর দত্ত কি কিছু আপনি অ্যাড করবেন এটা সম্পর্কে না ও তো অবন্তি যা বলছে সেগুলো একদম পারফেক্টলি মানে এই এই করা উচিত হ্যাঁ উনি কি করবেন তাহলে উনি যেটা করবেন সেটা হলো ওই ক্রিম ক্রিম গুলো লাগাবেন হুম পায়ের উপরটা ফেটেছে তা বলছেন উনি সেটা কিন্তু ইকথায়োসিসও হতে পারে যেভাবে বললেন শীতকালে বাড়ে গরমকালে কমে সেই এটা আছে আর কি বললো আর একটা জিনিস আমি এর সাথে অ্যাড করতে চাই পা ফাটা এই রোগের সাথে না কিন্তু যারই পা ফাটে সেটা ফুট কেয়ার পাটাকে আধ ঘন্টা একটা টবে ভিজিয়ে ভেজানো আধ ঘন্টা কেন বললাম অল্প ভিজলে এটা নরম হয় না মানে নরম হয় অতটা হয় না আধ ঘণ্টা হলে পুরো ক্যারেটিন লেয়ারটা নরম হয় তারপরে কোনো গোড়ালি ঘষার জিনিস হয় ব্রাশ হোক বা পিউবি স্টোন হোক বা জামা ইট হোক ওটা দিয়ে ঘষা ঘষতে ঘষতে কি হয় যত ডেড সেলসগুলো আছে আস্তে আস্তে আস্তেগুলো চলে যায় যখন দেখা লাগছে মনে হচ্ছে ব্যথা লাগছে মনে হচ্ছে মানে একটা লেয়ার আমি পৌঁছে গেছি যেখানটা ঠিক আছে তারপরে আমরা যদি ওখানে এই কোনো ক্রিম টিম লাগাতে পারি বেস্ট হলো বাজারে পাওয়া যায় সস্তায় ভেজলিন আর গ্লিসারিন ভেজলিন জলটাকে টানে আর গ্লিসারিন ওটাকে আটকে দেয় যাতে আর কি ওখান থেকে জল না বেরোয় এই দুটোকে ফেটিয়ে এরম করে ফেটিয়ে যদি পায়ে লাগানো যায় তাহলে পাটা কিন্তু অনেক ভালো থাকবে এটা বলতে পারি আর যেখানে যে চিড়ে গেছে সেগুলো একটু বেশি যত্ন নিতে হবে নিয়ে যদি দরকার একটু অ্যান্টিবায়োটিক চেরার মধ্যে লাগাতে পারে তাহলে ওটা তাড়াতাড়ি সারবে এইভাবে করলে পা ভালো থাকবে পায়ের ওপরটাও তলাটাও পায়ের উপরে ঘষতে হবে না কিন্তু পায়ের উপরে লাগাতে হবে মনে ঠিক কথা আমরা একটুখানি এবার আমাদের ঠোঁট পা হয়ে গেছে হাতের ব্যাপারটাও আসে এবং হাতে তার সঙ্গে অনেক সময় আমরা দেখি যে আঙুলের ওপর থেকে চামড়া মানে পাতলা চামড়া উঠে আসছে এবং সাংঘাতিক একটা খারাপ লাগা তৈরি হয় তো এই বিষয়ে হ্যাঁ ডক্টর সাহা কি বলবেন মানে এটা ভয় লাগে কিন্তু তখন নিশ্চয়ই ভয় লাগে অসুবিধাও হয় এটা আমাদের মানে ডাক্তারি পরিভাষায় হ্যান্ড ডার্মাটাইটিস আর আপনি যেটা বললেন যে আঙুলের ডগাগুলো থেকে ছাল ছাল মতো উঠে যাচ্ছে সেটাকে বলা হয় ফিঙ্গার টিপ ডার্মাটাইটিস ঠিক আছে সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে সেটা যে শুধুই আপনি শীতকালে দেখতে পাবেন বা শীতকালী পেশেন্টরা কমপ্লেন করে তা নয় সেটা আমরা মানে সবচেয়ে কমন মানে সবচেয়ে বেশি সংখ্যায় যে পেশেন্টদের দেখি যাদের আমরা গৃহবধূ হাউসওয়াইফ যারা তাদের এই সমস্যাটা সবচেয়ে কমন আমরা দেখে থাকি এছাড়া অন্যান্য কিছু আছে অকুপেশন জনিত মানে তার কাজের সঙ্গে সঙ্গে জড়িত যেমন ধরুন যারা রাজমিস্ত্রির কাজ করেন যাদের সারাক্ষণই ধরুন সিমেন্ট হাতে লাগছে সিমেন্টের সঙ্গে কাজ করতে হচ্ছে তাদের ব্যাপারটা হয়ে থাকে কিছু কিছু থাকে দেখবেন অনেকে বলে আমাদের বছরে একবার বা দুবার হাতে ছোট ছোট জল ভর্তি মতো হয় ঠিক কথা তারপর সেটা শুকিয়ে যায় যখন ছাল ওঠে তখন হাতটা একটা খুব কষ্টকর অবস্থায় পৌঁছে যায় আমরা বোধহয় ডক্টর সাহা একটা ছবিও দেখতে পাচ্ছি আমরা ছবিটা আস্তে আস্তে নিয়ে বুঝতে পারবো হ্যাঁ খুব সাংঘাতিক অবস্থা কিন্তু এবং সেটা মানে پیشنটরা এসে বলেন যে খেতে পারছি না হাতে কোনো কিছু লাগলে জ্বালা করছে ঠিক আছে এটা ছোট বাচ্চাদেরও হয় বড়দেরও হয় সবাইকারই হয় এটা প্রথমে আমাদের জানতে হবে যে এটা সত্যি সত্যি কোনো কিছু থেকে হচ্ছে না যেমন একটু আগে আমি বললাম যে যদি এটা দেখা যায় যে কোনো কাজজনিত যারা সিমেন্টের কাজ করছেন আমরা প্রথমেই বলি যে সবাইকার ক্ষেত্রে তো ধরুন জীবিকা চেঞ্জ করা সম্ভব হয় না পরিবর্তন করা যদি সুযোগ থাকে তাহলে সেটা চেঞ্জ করতে সিমেন্টের মানে অন্যান্য কাজও করতে হাতে যদি সরাসরি সিমেন্টটা না লাগে যদি সম্ভব হয় গ্লাভস পরে কাজ করতে কন্ট্যাক্টে যেন না থাকে কারণ সবাই এসে বলেন কি ডাক্তার ওষুধ দিচ্ছেন ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে খুব স্বাভাবিক কারণ তার ওটা আবার যে মুহূর্তে কন্ট্যাক্টে আসছে তখন হচ্ছে এবার আর যেটা গৃহবধূদের ক্ষেত্রে যে সমস্যাটা আমি বললাম সেটা কি হয় অনেক আগে তো আমার কখনো ছিল না জানেন তো এই বছরই প্রথম হলো তো কী হচ্ছে ওরা যে মানে আমাদের বাড়িতে মা কাকিমা আমাদের মহিলাদের যেটা কাজ যেটাতে রান্না করা জলের কাজ মশলা বাটা সবজি কাটা এগুলো প্রত্যেকটাতে বিভিন্ন রকম ক্ষতিকারক রাসায়নিক থাকে বিশেষ করে সবজির যে আঠাটা বলুন বা মশলা বাটার দুন এবার একদিন দুদিনে হয় না কিন্তু নিয়মিতভাবে ওগুলো আমাদের চামড়ার কন্ট্যাক্টে আসতে আসতে আস্তে আস্তে কি হয় আমাদের এই যে স্কিনে যেটা ডক্টর একটুকে বলেন আমাদের তো কিছু নর্মালি প্রোটেক্টেড পার্ট থাকে কিছু প্রোটেকশন ফ্যাক্টর থাকে সেই প্রোটেকশনগুলো চলে যায় শরীর আচ্ছা ডাক্তারবাবু এই কথায় আসবো তবে তার আগে আমাদের একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে নমস্কার বলছেন আটান্ন এবং সত্তরতম রিপাবলিক ডে শুভেচ্ছা সবাইকে আমি পঞ্চাশ উর্ধ নবকুমার বর্তমান থেকে বলছি স্যার আমার না মানে সারা শরীর ওই শিক্ষার আসে মানে যন্ত্রণা শুরু হয়ে যায় ওই পাপি ওঠার মতন সারা শরীর এসে ওই খসা উঠে আর পা এত ফাটি হচ্ছে দুটো আপনারা ছবি দেখালেন ওই রকম ভাব আমার পায়ের ওই রকম আকার ধারণ করে তো আমি স্যার নিজে যত নিই মানে তেল টেন মাখি না কিন্তু সাবান নিয়মিত ব্যবহার করি আর স্যার এই যে গরম জলে যে স্নান করার ব্যাপারটা বলছেন ওটা কি মাথাতেও কি ওই তেল গরম কি নেওয়া যেতে পারে আমরা ডক্টর দত্ত আপনি বললেন ছবিও দেখিয়েছেন ওনার সেই রকমই হয়েছে তো উনি কি করবেন প্রশ্নটা খুব আর ওনার গায়ে ব্যথা বললেন সারা গায়ে গায়ে ব্যথা যেটা হয় গায়ে না আঙ্গুলে হাতে পায়ে ব্যথা হতে পারে সেটার একটা রোগ আছে সেটার নাম হলো চিলব্লেন এটা শীতকালেই হয় শীতকালে ঠান্ডা যখন শরীরটা ঠান্ডা হয়ে যায় তখনই আঙ্গুলগুলো ফুলে যায় আঙুরগুলো ফুলে যায় ব্যথা করে এবং লাল হয়ে যায় আর অনেক সময় ঘাও হয়ে যায় তো সেটা হতে পারে উনি যেটা বললেন মাথায় যেটা হচ্ছে এগুলো হাতে বা পায়ে হ্যান্ড কেয়ার বা ফুট কেয়ার করা যায় মাথায় ওরকম হয় না যদি ওর মুখটা জলে মাথায় কী হয় খুশকি হয় খুশকির জন্য অনেক সময় কি করতে পারে জ্বালা করতে পারে খুশকি চুলকাতে পারে তো উনি যেগুলো বললেন সেগুলোর সাথে কোনো মানে সিস্টেমের মধ্যে পড়ছে না আমার মনে হয় তাতে ও ওনাকে দেখার প্রয়োজন আছে এবং আমার মনে হয় কোনো অভিজ্ঞ স্কিন স্পেশালিস্ট আছে গিয়ে যদি উনি দেখান তাহলে ওটা ডায়াগনোসিসটা করতে পারবে এখানে কোনো জিনিসের সাথে ফিট হচ্ছে না আচ্ছা মানে শীতের সঙ্গে এরকম জড়িত ব্যাপার নয় আর কি আচ্ছা আমরা ওই জায়গায় ছিলাম যে পায়ের যত্ন আমরা অনেকটাই জেনে গেছি তারপরে হাত হ্যাঁ হাতের ব্যাপারটাও ছিল তো আমাদের এই যে ক্র্যাক যেটা ত্বকের সমস্যা যেটা মূলত ফেটে যায় সেখানের এই তিনটে অংশ আমরা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এবার চটপট কিছু আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যেমন তেল মাখা এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসছে যে আমরা কি করব তো যেটা যে কেউ আপনারা যদি একটু বলেন যে তেল মাখার ব্যাপারটা কিভাবে করবেন তেল ডক্টর দত্ত শুরু করেছিলেন উনি একটু কন্টিনিউ করুন অবন্তি বা বলতে থাকুক তারপরে আমি ওটা নিয়ে যাচ্ছি ছবি দেখাবো এই ছবিটা দেখে উনি বলুক তারপরে আমার যা দরকার মানে তেল মাখাতে প্রথমে কি তেল ব্যবহার করবে প্রথমে তেল মাখ কি তেল মাখবো সেটার আগে আমি একটু বলতে চাই যে এই যে আমরা শুরু থেকে বারবারই বলে আসছি যে আমাদের শীতকালে ত্বক শুকনো হয়ে যায় এবং শুকনো ত্বকের মানে শুকনো ত্বককে প্রতিরোধ করার জন্য এই সমস্যা থেকে প্রতিরোধ করার জন্য আমাদের তৈলাক্ত কিছু লাগাতে হবে যেটা আমরা নর্মালি এখন বলে থাকি ময়শ্চারাইজার ঠিক আছে এবার ময়শ্চারাইজার কিন্তু তিন রকমের হয় সব মানে ময়েশ্চরেজার মানেই যেটা আমাদের ধারণা যে ময়েশ্চরেজার স্কিনে লাগালাম ব্যাপারটা একই রকম কাজ করে ব্যাপারটা তা নয় ব্যাপারটা যে তিন রকমের জিনিস আছে আমাদের ডাক্তারি পরিভাষায় একটা হচ্ছে অক্লুসিভস একটা হচ্ছে হিউম্যাকটেন্স আরেকটা হচ্ছে ইমোলিয়েন্টস আমরা বোধহয় একটা চার্ট দেখতে পাচ্ছি কিছুটা সেটার মধ্যে ডাক্তারবাবু এই তিনটে ভাগের কথা আপনারা হয়তো লিখেছেন হ্যাঁ এটা ডক্টর দত্ত শুরু করেছিলেন যে একটা হচ্ছে ট্রান্স ওয়াটার লস অলরেডি উনি বলেছেন ঠিক আছে জলটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে সেইটাকে যদি আমরা আটকাতে চাই তাহলে আমরা যে জিনিসটা দেবো সেটাকে বলা হয় অক্লুসিভস মানে আমরা স্কিনের ওপর লাগালাম ওটা একটা লেয়ারের মতো কাজ করলো যেটা জলটা বেরিয়ে যাওয়াটা প্রতিরোধ করবে নেক্সট আসছে হিউম্যাকটেন্স হিউম্যাকটেন্স হচ্ছে লাগালাম সেটা অ্যাটমসফিয়ার থেকে জল অ্যাবসর্ভ করবে আমাদের শরীরে চামড়া যে শুকিয়ে যাচ্ছে সেটা যখন আমরা লাগাচ্ছি তখন সেটা অ্যাটমসফিয়ারে অলরেডি যে আছে সেটাকে অ্যাবসর্ভ করবে নিজের দিকে করে স্কিনটাকে ময়স করবে সেটাকে বলে হিউম আরেকটা হচ্ছে ইমোলিয়েন্স ইমোলিয়েন্সটা কি ইমোলিয়েন্সটা হচ্ছে শীতকালে যে আমাদের নর্মাল যেটা স্কিনের যে ময়েশ্চারাইজিং ফ্যাক্টর যেটা অলরেডি প্রেজেন্ট বল্ডিতে সেটা চলে যায় চলে গিয়ে হয় স্কিনটা খসখসে শুকনো হয়ে যায় আন হয়ে যায় দুটো সেলের মধ্যেখানে গ্যাপটা বেড়ে যায় দুটো সেলের মধ্যেখানে গ্যাপটা বেড়ে গিয়ে ওই ওই যে খসখসে বা আনইভেন ব্যাপারটা আসে ইমোলিয়েন্ট হচ্ছে সেই জিনিসটাই যেটা আমি যখন বাইরে থেকে লাগাবো তখন দুটো সেলের মধ্যে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটাকে সেটাকে লাগিয়ে দেবে সেই সেই জিনিসটাকে পূরণ করবে করে স্কিনটা একটা স্মুথ চকচকে টান ভাব আসবে সেটা হচ্ছে ইমোলিয়েন্ট ঠিক আছে এবার আমাদের দেখতে হবে যে স্কিনটা যখন আমাদের ড্রাই হচ্ছে সেটা এটা কোন কারণে হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা বুঝে আমাদের ময়শ্চারাইজারটাকে চুজ করতে হবে ময়শ্চারাইজার বাঁচতে হবে যে আমরা কোনটা লাগাবো কেন লাগাবো তো তার মানে তিন রকমের ধারণা আমাদের বন্ধুরা পেয়ে গেছেন এবার আমরা ডিটেল যা আমরা বুঝবো কি করে যে তিনজন তিনটের মধ্যে আমরা কোনটা এটা আপনারা বুঝতে পারবেন না বলেই ডাক্তারকে কাছে হবে এই তো ব্যাপার তবে যেটা না বুঝিও লাগানো যায় সেটা হলো তেল সর্ষের তেল হোক বা নারকেল তেল হোক বা যে কোনো ভেজিটেবল অয়েল হ্যাঁ ভেজিটেবল অয়েলটাই এই অক্লুসিভ হেমাক্টেন এমুলেন্স তিনটে প্রপার্টি আছে প্রপার্টিগুলো হয়তো হান্ড্রেড পার্সেন্ট না থাকলেও এইট্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট আছে ওটার মধ্যে আপনার ট্রান্স এপিডারমাল ওয়াটার লসটাও কমায় তারপরে জল ওটা অতটা আনে না কিন্তু ভেতরে যে জলটা আছে সেটা যেহেতু ভেতরে দিচ্ছে না ওটা নিজেই ময়শ্চারাইজ হয় আর তারপরে যে ফাটা ফাটা জায়গাগুলো ভরে যাওয়া সেটাও ভরে এবং যেহেতু এটার মধ্যে প্রোটিন কিছু পরিমাণ থাকে তেলগুলোতে অতএব সেটাতে রেজুভেনেশনের কাজ করে এবং এটা লাগাবার পদ্ধতি হলো স্পেশালি শীতকালে আগে স্নান করে নেওয়া হলো স্নান করার পরে গায়ে তেলটা লাগানো হলো লাগাবার পরে যেহেতু তেল তেলে হয়ে যাবে ভালো লাগবে না তখন আরও কয়েকবার শাওয়ারে টু বা মগ দিয়ে জলটা দিয়ে দেওয়া হলো দিয়ে গামছা দিয়ে তোয়ালে দিলে তোয়ালেটা কালো হয়ে যাবে চ্যাট হয়ে যাবে গামছা দিয়ে পুছে নিল পুছে নিলে এক্সট্রা তেলটাও চলে গেল বডিটা ড্রাইও হয়ে গেল আর স্মুথ হয়ে গেল। আর এরম করলে তেল তেল ভাবটা লাগবে না তো সেই জন্য তেল যদি স্নান করার পরে লাগানো যেতে পারে ভালো আর যাদের একটু পয়সা আছে যাদের সময় নেই তারা বাজারে প্রচুর ক্রিম এখন ক্রিমের কোনো অভাব নেই সেটা বুঝে কোনটা তার স্যুট করছে বা কোনো ডাক্তারকে দেখিয়ে চুজ করিয়ে শনি লাগাতে পারে

বাজারে কেনা ময়শ্চারাইজার কি করছে ওটা তেলটাকে যতটা আছে সেটা রাখার চেষ্টা করছে আমরা যদি ভেজলিন আর গ্লিসারিন লাগাই কম পয়সায় সেটা তো ভালো কাজ করে আচ্ছা আমরা এই আলোচনায় আবারও যাব তবে তার আগে আমাদের বন্ধু নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন মানে আমার সমস্যাটা হচ্ছে হ্যাঁ বলুন শুনছি আমরা আমার শীতকালে যেই শীত আসতে থাকে তো দেখি ঠান্ডা জল যখন আমি ইউজ করি মানে এত স্কিন ড্রাই হয়ে যায় খসখসে মানে একদম ব্যানের চামড়ার মতো উপরের লেয়ারটা হয়ে যায় তো আমি কি করবো ম্যাডাম আচ্ছা শুনতে থাকুন

যে তেল লাগানো বা ময়শ্চারাইজার বা ক্রিম যাই হোক মানে মোটমাট জায়গাটাকে শুকনো হতে দেওয়া যাবে না এইভাবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে যাদের এই ধরনের সমস্যা আছে যারা জানেন যে শীতকালে আমার চামড়া ফাটে বা আমার এই প্রবলেমটা হবেই শীতে তারা শীত পড়া পর্যন্ত অপেক্ষা না করে ঠিক মানে বর্ষার পরে পরেই যখনই আবহাওয়াটা শুকনো হতে শুরু করে মানে বর্ষা বিদায় নিয়েছে আবহাওয়াটা সবে একটু ঝরঝরে হয়েছে শুকনো হয়েছে তখন থেকেই তারা যদি নিয়মিতভাবে স্নানের পরে গায়ে তেল মাখাটা অভ্যেস করে ফেলেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থেকে তারা অনেকটাই মুক্তি পাবেন ঠিক কথা ডক্টর দত্ত আমাদের অনেককে প্রশ্ন মানে থাকে যে সরষের তেল না নারকেল তেল অনেকে বলে নারকেল তেল বেটার এইটানি একটা কন্ট্রোভার্সি আছে আপনি কি এটা নিয়ে একটুখানি বলুন তেলের মধ্যে কি কোনো ভেরিয়েশন আছে না কেশুল ইজ বেঙ্গাল না মোহনবাগান কোন এই হেতু কখন হয় যত তেলটা না প্রত্যেককে নিজস্ব ক্যারেক্টার একটু আলাদা আলাদা হুম কেউ বলে সর্ষে তেল দেখতে কালো কিন্তু তার মনটা ভালো এখন সেই জন্য হ্যাঁ তো তেলের নারকল তেল আমরা মাথায় লাগাই কারণ নারকল তেল চুলটাকে কালো বেশি করে বলে আমাদের দেশে যা যা রীতিগুলো ছিল সেগুলোটা একটা সায়েন্টিফিক বেসিস ছিল কিন্তু ইন ডিউ কোর্স অফ টাইম সায়েন্সটা আমরা ভুলে গেছি আমরা খালি ওটাকে রিচুয়ালস রেখে দিয়েছিলাম যার জন্য কী হয়েছে ওর কারণগুলো ভুলে গেছিলাম এখন এই নতুন সায়েন্টিফিক রিসার্চে কিছু কিছু করে ফেরত আসছে তো তেল সর্ষের তেল আর নারকেল তেল দুটো একটা বাটিতে নিয়ে রেখে দেবেন একটা সিল কোথাও একটা জায়গায় খোলা হ্যাঁ একটা ফ্রিজের বা তাকে ভেতরে রেখে দিলেন এক মাস পরে ওটা নিয়ে আসবেন দেখবেন হয়তো নারকেল তেলে ফাঙ্গাস জমে রয়েছে আর এটাতে একটা কিছু একটা আছে কিন্তু ফাঙ্গাস বলে মনে হচ্ছে না ফাঙ্গাস দুটোতেই এসছে কিন্তু সর্ষে তেলে মাইল্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে আচ্ছা আর এটাতে সেই সেটা অত কম আছে কিন্তু সর্ষে নারকেল তেল খাওয়া যায় নারকেল তেল ইজ রিচ ইন মেনি থিংস দুটোরই কোয়ালিটি খুবই ভালো যে যেটা ইচ্ছা করে লাগাতে পারে কারণ আমিও নারকেল তেল লাগাচ্ছি ওটা ধুয়ে ফেলছি পরে আসে ধুয়ে যাচ্ছে অতএব সেটাও ভালো কাজ করে আর সর্ষে তেল যাদের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে স্পেশালি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে বর্ষাকালে নারকোল তেলের চেয়ে সর্ষের কিন্তু শীতকালে যেহেতু ফাঙ্গাস ততটা মানে প্রকোপ থাকে না নারকেল তেল আরামসে লাগানো যেতে পারে একটা কথা বলতে পারি নিশ্চয়ই আমি একটাই শুধু কথা বলতে চাই সেটা হচ্ছে যে তেল এটা ডক্টর দত্ত বললেন যে কোনোটাই লাগা যেতে পারে সর্ষের তেলে হোক বা নারক তেল হোক তবে এখন সর্ষের তেলটাকে মানে পিওর এটা প্রুভ করার জন্য সর্ষের তেলে অনেক কিছু ইম্পিউরিটিস মেশানো হয়ে থাকে সর্ষের তেলে ঝাঁজ আনার জন্য বা সেটা আরও বেশি কত খাঁটি এটা একটা প্রতিযোগিতা চলে কোম্পানির সঙ্গে এক আরেকটা কোম্পানি অনেক রকম ইম্পিউরিটিস অ্যাড করা হয় সেটা সেই ইম্পিউরিটিসগুলোর জন্য নট মানে সর্ষের তেল নট বিকজ অফটা সর্ষের তেল সর্ষের তেলের জন্য নয় কিন্তু সেই ইম্পিউরিটিসগুলোর জন্য অনেক সময় স্কিনের কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা জ্বালা করতে পারে চুল করতে পারে সেটা ওই যে জিনিসগুলো মেশানো হয় সেগুলোর জন্য তো আপনি যদি অতটা মানে একদম মানে নিশ্চিত না হন যে এটা একদম খাঁটি সরিষা তাহলে সরিষার তেলটা যদি সংশিনের সমস্যা থাকে তাহলে মানে সরিষার তেল না না ব্যবহার করে নারকেল তেল ব্যবহার করাই ভালো যদি আপনি নিশ্চিত না হন আর কি আচ্ছা একটা জিনিস আছে শিয়াল কাটা বলে ইংরেজি নামটা ভুলে গেছি আমি ওইটা দিলে ওই ঝাঁঝটা বেশি আসে আর অনেক সময় কেমিক্যাল আছে ওই কেমিক্যাল যদি একটা ড্রামে এক ফোটা দেওয়া হয় তাহলে প্রচন্ড ওই ঝাঁঝ সর্ষে তেলে ঝাঁঝটা ওইটা দেয় যেটা ক্ষতিকারক বেসিক্যালি সে সেই জন্য ওটা বুঝে ইউজ করাই ভালো এই হ্যাঁ ডাক্তারবাবু আমরা আবার মাথার প্রসঙ্গে মানে মাথায় কি তেল লাগাবেন আসবো কিন্তু তার আগে বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমি জলপাইগুড়ি থেকে মৃত্যুঞ্জয় বলছি বলুন বলছি আমি ডক্টর শুনতো কথা বলতে চাই আমি লাস্ট 15 ইয়ারস থেকে মানে তার আগে আমার এমন সমস্যা ছিল না 15 ইয়ারস থেকে যখন এই শীতকাল আসে তখন এই এক্সটেনসিভই দোনোই এক মাস বা দু মাস খুব যখন এক্সটেনসিভ পড়ে তখন আমার বডি ওয়ার্ম আপ হই সেটা এনিহাও সেটা সানলাইটে হোক বা যে কোনো হার্ড ওয়ার্কের জন্য বডি ওয়ার্ম আপ হই আমার বডি ওই মাথা থেকে আপ টু কোমর অবধি পায় হয় না এই কি হয় যে মশা কামড়ার মতো পুরো বডিতে মানে ইচিং ফিল হয় তারপর ওখানে চুলকালে র‍্যাশ বেরিয়ে যায় তো ওইটাকে তারপর তবে যদি আমি ফ্যান তলায় চলে আসি বা জল খাই তখন আবার সেটা কমে যায় তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি চণ্ডীগড় পিজিআই থেকে আরম্ভ করে কালকাটা মেডিয়াল করা অনেক জায়গাতে দেখেছি যারা ওই স্টেড চেল টাইপের জিনিস দেন আল্টিমেটলি কোনো কাজ কিন্তু আমার হচ্ছে না ডাক্তারবাবু যদি কোনো রেমিডি বলেন বা কোনো স্পেশাল ডাক্তারকে দেখাতে বলে তাহলে উপকৃত হব আপনি শুনতে থাকুন হ্যাঁ ডাক্তারবাবু যেটা মানে উনি বললেন শুনে যেটা মনে হলো এটা কোল্ড এরিয়া হয়তো তো ইনভেস্টিগেশন বা করে বোঝা যাবে কোল্ড করে শীতে বাড়ে অনেকে ঠান্ডা লাগলো ঠান্ডা হাওয়া লাগলো গালটা এখানে ছবি আছে গালটা লাল হয়ে গেল বা শর শরীরটা লাল হয়ে গেল তো সেই জন্য এরকম হতে পারে ওনার কি হয়েছে জানা যায়নি এতগুলো হাসপাতাল দেখিয়ে যখন রেজাল্ট পাইনি তখন সেটা তো বুঝতে পারবে আরও ইনভেস্টিগেশান করতে হবে তবে এই সব কোল্ড আর্টিকেরিয়া বা যে কোনো আর্টিকেরিয়া চাট করে সারতে চায় না অনেক সময় অনেক সময় লাগে আর কোল্ড যদি কোল্ড থেকে বাঁচে তাহলে আটিকেরিছে জলে অ্যালার্জি সোলার আটিকেরি সূর্যের আলো অ্যালার্জি তো অ্যালার্জি যে কোনো জিনিসও হতে পারে এটা শীতকালে অ্যালার্জিটাও বেড়ে যাচ্ছে কোল্ড আর্টিকেরিয়া গরমকালে যদি বরফ ছোঁয়ায় তাহলে সেই জায়গাটা হবে ও আচ্ছা

এটা একমাত্র ম্যানেজমেন্ট আর তা ডাক্তারকে দেখে ইনভেস্টিগেশন করে যদি কিছু করে আচ্ছা আমরা মাথায় তেল দেওয়ার ব্যাপারটা নিয়ে একটুখানি থাকব তো মাথায় তেল দেওয়াটা তো উচিত মানে শীতকালেও কি সেটা থাকলেই ড্রাই স্কিনের মাথায় তো ড্রাই স্কিনটা হয় কিছু একটা সমস্যা হয় কারণ আমরা বলি চুল পড়ে যাচ্ছে আমরা বলি যে চুলটা মানে কোথাও যেন একটা শুকনো অনেক সময় ওই খুশকির মতো একটা সমস্যা দেখা দিচ্ছে তো সেইটার জন্য কি করা উচিত শীতকালে সেটা আমাদের একটু জানা দরকার সাধারণভাবে আমাদের শরীরে যে নর্মাল স্বাভাবিক যে তৈলাক্ত গ্রন্থ গ্রন্থি অর্থাৎ সিবেশিয়াস গ্ল্যান্ড সেটা কিন্তু মাথাতেও প্রচুর পরিমাণে থাকে এবং যে সিবাম সিক্রিশন যেটা হয় সেটা কিন্তু তৈলাক্ত কাজেই মাথায় তেল দেওয়ার ব্যাপারটা খুব জেনারেলাইজ মানে সবাইকে দিতেই হবে বা দেওয়া উচিত এরকম না করাই ভালো ঠিক আছে অনেকেরই থাকে বিশেষ করে যাদের খুশকির সমস্যা এবং দেখবেন মাথায় না খুশকিটা একদম স্ক্যাল্পের সাথে লেগে থাকে হ্যাঁ খুব খুব গ্রিজি হয় হয় এবং অনেকে বলেন যে গন্ধ মানে মাথায় এই সময়টা শীতকালে কেমন একটা হয় ইরিটেশন গন্ধ লাগে যাদের খুশকির সমস্যা আছে তাদেরকে আমরা বারণ করি এক্সট্রা তেল লাগাতে বাইরে থেকে ঠিক আছে কারণ সেটা ওই খুশকি জিনিসটাকে আরো বাড়িয়েই দেবে অনেকে আছেন মাথায় তেল না দিয়ে থাকতে পারেন তাদের সমস্যা হয় বা যাদের ড্রাই স্কিন খুশকি অনেকে খুব শুকনো বা স্কাল্পটা ড্রাই হয়ে যাওয়ার জন্য ইচিং হচ্ছে সেক্ষেত্রে তারা তেল দিতে পারেন তবে সেটা খুব বেশি পরিমাণে নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বলি তেলটা দিয়ে রাখুন দিয়ে যেরকম দু তিন ঘন্টা পরে শ্যাম্পু করার করে নেবেন করে নেবেন আমাদের সঙ্গে একজন বন্ধু এই মুহূর্তে হাজির নমস্কার হ্যাঁ নমস্কার

ওটার একটা রোগটার নাম হলো পিটেস ভার্সিকুলার তো ওটা সাদা সাদা ছোট 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 মেনলি কোথায় থেকে নিয়ে গাল হাতের এই সব জায়গাগুলো সামনে বুকে পেছনের ওপর দিকে হয় এইটা ছোট ছোট দানা মনে হচ্ছে আলপি যদি উল্টো করে এরকম লাগানো হয় তাতে যেরম যেরকম লাগে ওরকম দেখতে হয় এইটা চিকিৎসা করলে ডাক্তারকে দেখি অ্যান্টি খাওয়া বা লাগালে কমে যায় তাছাড়া নিজে থেকে কমে যায় তবে এতে যদি তেল লাগানো হয় তাহলে এটা তাড়াতাড়ি চলে যাবে এই হলো ব্যাপার এগুলো লোমকূপের গোড়ায় হয় তারপর ওখান থেকে আস্তে আস্তে বাড়ে তো এই জন্য যদি কেউ তেল লাগায় তেলটা কি করে তেলটা গায়ে লাগালে যখন জলটা আসছে জলটা কিন্তু স্লিপ করে বেরিয়ে যাচ্ছে আমাদের ফাঙ্গাস খায় কেরাটিন আর কেরাটিনটা কখন খেতে পারে যখন এই কেরাটিনটা চামড়াটা ভিজে ফুলে নরম হয় আমরা যেরকম চাল খেতে পারি না ভাত খাই সেদ্ধ করে ওরকম ফাঙ্গাসও নরম ক্যারাটিন ছাড়া খেতে পারে না যেই সব জায়গাগুলো নরম সেখানেই ফাঙ্গ মানে ময়েস্ট অ্যান্ড সফট সেই সব এরিয়াতেই ফাঙ্গাস হয় তো এটাও একটা ফাঙ্গাস ইনফেকশান এটা ওইভাবে মানে ফাঙ্গাস ক্যারেটিন খাচ্ছে ওই যে ট্রান্সহেপিটারম্যাল ওয়াটার লো যেটা উঁচু লোম্পুট থেকে যে ময়েশ্চারটা বেরোচ্ছে সেই মশ্চারে যতটা ময়েশ্চার হয় সেটাই খেয়ে নিচ্ছে হয়তো ওটা কীভাবে আমি বলতে পারবো না কিন্তু এটা চিকিৎসা করলে চলে যায় আর মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় এটা তো কোনো রোগ না হিন্দিতে একটা কথা আছে সুখে সুহলি দুঃখে দিনাই সুখী লোকের ছুলি হয় আর দুঃখী লোকের দিনাই হয় আচ্ছা আমাদের ডক্টর সাহা বলেছেন যে চুলে সেই অর্থে যাদের লাগবে তাদের তেল দেওয়ার ব্যাপারটা আপনি কি বলেন ডক্টর দত্ত আপনি তো বোধ তেল দেওয়ার ব্যাপারটাতে খুবই রাজি না আমি হলাম আবার পার্টি আলাদা এই দিক এইখানটায় মতামত আলাদা দেয়ার আর টু স্কুলস অফ থট উনি যেগুলো বলেছেন ওটা অ্যাবসলিউটলি কারেক্ট কারণ যাদের খুশি আছে তাদের তেল দিলে তো বিপদ নর্মাল লোক যাদের খুশকি টুস্কি নেই তারা যদি তেল লাগায় তাহলে ভালো থাকে তার জন্য আমার বক্তব্য হলো সাউথ ইন্ডিয়ান মেয়েরা এত মোটা খোপা এত মোটা লম্বা বেরুনি এত সুন্দর চুল তার কারণটা হলো ওরা রেগুলার তেল লাগায় তেল লাগিয়ে ওই চুলটাকে ভালো রাখতে পারে ওদের খুশি হয় কিনা সবসময় সবসময় তেলটা হলো তেলের কাজটা কি বলছি আমরা যেরকম দেয়াল দেয়ালে যদি সিমেন্টার ইট লাগাই শুধু তাহলে কিন্তু পনেরো কুড়ি বছর পরে ইটগুলো ক্ষয়ে হয়ে যায় ক্ষয়ে যায় আর ভেঙে পড়ে যায় তো ওই জন্য সিমেন্ট যদি একটা প্লাস্টার লাগানো হয় তাহলে যে যত রকম ধকল ওই প্লাস্টারটা নিচ্ছে তাহলে আমাদের যে স্ট্রাকচারটা সেটা নষ্ট হচ্ছে না ওরকম চুলে কি হয় চুলে যে তেলটা লাগলো একটা মা মাইল একটা লেয়ার থাকলো ধুলো বালি ময়লা যা হোক ধাক্কাটা খাচ্ছে ওখানে আর একটা হলো যেহেতু একটা তেল লাগানো আছে চুলগুলো প্লায়াবেল অ্যান্ড সফট হয় ম্যালয়েবল ম্যানেজেবল এগুলো হয় আর যদি না হয় তাহলে ওটা ড্রাই থাকে তো আরও বেশি ওয়েদার লাগছে লেগে আরও ভঙ্গুর হয়ে যায় ব্রিটিল হয়ে যায় পরবর্তী সময় সেই জন্য তেল লাগালে চুলের কোয়ালিটি চুলের লাস্টার এগুলো ভালো থাকে তো নর্মাল লোকেরা তেল লাগাতে পারে কিন্তু ডিজিজ লোকেরা নিশ্চয়ই লাগাবে না এইটার সাথে অবন্তির সাথে আমি একমত আচ্ছা আমরা এবার একটুখানি ওই যে উনি বলছিলেন আমাদের একজন বন্ধু এসছিলেন বলছিলেন যে ইরিটেশন হয় অনেকটা মানে মাঝে মধ্যে সেটা লাল নিশ্চয়ই হয়ে যাচ্ছে তো এগুলোর সঙ্গে কি আমরা একটা শব্দ এসে পড়ে একজিমা বলে তো সেইটা কি শীতের ক্ষেত্রে কতটা মানে এই শব্দটা জড়িত রয়েছে এই রোগটি ত্বকের একজিমা। সরি এক্সিমা কথাটা আরও একটা ডাক্তারি পরিভাষা আছে যেটা বলা হয় ডার্মাটাইটিস সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে শীতে যেটা হয় সেটাকে বলা হয় অ্যাস্টিয়েটোটিক ডার্মাটাইটিস বা ত্বক শুষ্ক হওয়ার কারণে যে ডার্মাটাইটিস জেরোটিক ডার্মাটাইটিস ঠিক আছে এছাড়া আরও অনেকগুলো কারণে হয় বছরে সারা বছরই বিভিন্ন রকম কারণে এক্সিমা হতে পারে তো এক্সিমা শীতকালে যেটা হয় সেটা তার শুরুটা হয় কিন্তু প্রাথমিকভাবে শুকনো ত্বক দিয়ে জেরোসিস দিয়ে জেরোসিস কথাটা থেকে জেরোটিক এক্সিমা জেরোসিস দিয়ে শুরু হচ্ছে তারপরে চামড়াটা যখন শুকনো হয়ে যাচ্ছে তখনই দেখবেন আমাদের শুকনো চামড়াতে একটা চুলকুনি প্রবণতাটা বেশি হয় চামড়া যখন নরম থাকছে স্বাভাবিক থাকছে তখন আমরা চুলকই না কিন্তু যখনই শুকিয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে ওখানটা চুলকোই এবার যত ইচিং সেনসেশনটা বাড়ছে যত আপনি বেশি চুল করছেন তত সেখানে একটা ইনফেকশন হওয়ার স্কোপ থাকছে সেখানে একটা ইনফেকশন ঢুকছে ইনফেকশন যদি নাও হয় শুধু ওই চুলকুনির কারণে সেখান থেকে জল জল বেরোতে থাকে রস রস হয়ে চুলকে রস বেরোচ্ছে ঠিক আছে তো এক্সিমার কতগুলো জিনিস আছে যেটা দেখে বলা যায় এটাকে এক্সিমা হচ্ছে একটা হচ্ছে ছোটো ছোটো র্যাশ হতে পারে ছোটো ছোটো দানা বেরোতে পারে রস পড়তে পারে ওখান থেকে এবং ইচিং চুলকুনিটা থাকতেই হবে তবেই আমরা সেটাকে এক্সিমা বলবো তো শীতকালে যে একজিমাটা হয় অ্যাস্টিরোটিক একজিমা বা জেরোটিক একজিমা তাতে স্কিনটা ফাটাফাটা থাকে আমরা ছবিটা তাহলে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ বল চুলকোয় সেখান থেকে রস পড়তে থাকে এবং আলটিমেট স্টেজে ওই কন্টিনিউয়াস স্টিচিং এর জন্য সেটা ইনফেক্টেড হয়ে গিয়ে ইনফেকশন হতে পারে ইনফেকশন হয়ে তার পরবর্তী যে যে কমপ্লিকেশন গুলো সেগুলো আমরা ছবিটা একটুখানি বড় করে হ্যাঁ দেখতে পারি যে যে এক্সিমার যে বৈশিষ্ট্যটা তাহলে ছবিতে ভালো করে ধরা পড়বে হ্যাঁ এক্সিমার সঙ্গে সঙ্গে আর একটা হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিটা আর তাহলে আমরা এই প্রতিকার কি মানে কি করবেন তিনি এরকম হলে ডাক্তারবাবুর কাছে ছাড়া তো গতি নেই না এতটা যদি মানে গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়ে থাকে তখন তো ডাক্তার বাবুর কাছে ছাড়া গতি নেই কিন্তু ওই যে আমি আগেই বললাম যে যার এরকম প্রবণতা আছে বা যিনি আইডেন্টিফাই করতে পাচ্ছেন যে আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তাহলে তাকে প্রথমেই তো আর যখন শুকনো হচ্ছে তখন থেকেই তাহলে তাকে ওই তৈলাক্ত কিছু কিছু তেল বা সেটা লাগে শুকনো হবে তারপরে তার বাকি জিনিসগুলোর চিকিৎসা এক্সিমা একদম সময় প্রায় শেষের পথে আমরা সোরিয়াসিস এই কথাটাও আমরা এসে পরে শীতের সময় খুব অল্প করে একটু ছবি দেখতে দেখতে বোধ সেই আলোচনায় যেতে পারি হয়তো হ্যাঁ আমরা ছবিটা দেখতে পারবো একটু বড় করে নি তাহলে ছবিটা সোরিয়াসিস ব্যাপারটা কি ত্বকের সঙ্গে কিন্তু এটা শীতকালে বোধহয় একটা যোগাযোগ রয়েছে আমাদের ডাক্তার বাবু কি বলেন ডক্টর দত্ত সোরিয়াসিস রোগ রোগটা হলো অটোইমিউন ডিসঅর্ডার অনেকের হয় সবার হয় না আর এটাতে চামড়াটা মোটা হয়ে যায় স্কেলস মাছের আঁশের মতন হয় আর এটা যদি চুলকানো যায় তাহলে চুলকাবার পরে পাতলা লেয়ার একটা বেরোবে থিন একটা মানে প্লাস্টিকের এইদিকে ওদিক দেখা যায় ওরকম ট্রান্সপারেন্ট হবে না এটা হলো খুচ চুলকালে বেরোবে তারপরে লাল লাল ব্লিডিং স্পট দেখা যাবে ছোট্ট ছোট্ট এটা হলো এর ডায়াগনস্টিক সাইন যেটা পেশেন্টদের করতে হবে না তাহলে বোঝা যায় যে এটা ইয়ে সোরাইসিস হয়েছে সোরাইসিস ইজ এ প্রবলেম ফর দ্য হোল ওয়ার্ল্ড এইটা আমাদের দেশের চেয়ে বেশি ইউরোপিয়ান কান্ট্রিতে আছে আমাদের দেশেও যথেষ্ট আছে এই জন্যে প্রচুর রিসার্চ হয় হচ্ছে আরও হবে এবং এগুলো সারাতে সময় লাগে না কিন্তু ভালো থাকে আচ্ছা ডাক্তারবাবু অনেকটা সময় আমরা পেরিয়ে এলাম কি করে যে আলোচনায় আমরা শীতকে একসঙ্গে চেষ্টা করলাম তকের নানা দিকগুলোকে যোগার করার আর কি একসঙ্গে করাবো অনেক ধন্যবাদ ডক্টর দত্ত এবং ডক্টর সাহে এখানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকবেন শীত যাই যাই করলেও কিন্তু শীত আবার আসবে তাই তকের যত্ন আপনাদের আগে থেকেই নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সুস্বাস্থ্য এই পর্যন্তই নমস্কার